এর কত আসছে আমাদের 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার 16 মাইনাস 9 আসলো রুট 7 তাহলে আমরা বিসি এর মান রুট 7 পেয়ে গেলাম তাহলে রুট 7 লিখলাম এখন বলল ওরা tan এবং cot কত তাহলে tan এবং cot cot আমি আগে লিখে নিয়েছি তাই কিছু করার নাই cot হলো ভূমি বাই লম্ব তাহলে এখানে ভূমি হলো রুট 7 আর লম্ব হলো 3 তাহলে cot এর মান হলো রুট 7 বাই 3 আর tan হলো লম্ব বাই ভূমি লম্ব হলো 3 আর ভূমি হলো রুট 7 তো আমাদের ক নম্বর অঙ্কটি হয়ে গেল তোমরা সবাই এখান থেকে লিখে নাও আমার পরবর্তী খ তে চলে যাচ্ছি খ এবং গ একই ধরনের অঙ্ক এই যে খ চলে আসছে আমাদের খ বলছে কি যে প্রমাণ করো এম এস স্কয়ার মাইনাস এন এস স্কয়ার ইকুয়াল টু ফোর রুট এম এন আমরা আগে লিখলাম দেওয়া আছে টেন থিটা প্লাস সাইন থিটা এম আর টেন থিটা মাইনাস সাইন থিটা এন আমরা এখানে খুব সহজে করতে পারি একটু খেয়াল করো সবাই প্রথমে আমরা বাম পক্ষে লিখলাম এম এস স্কয়ার মাইনাস এন এস স্কয়ার এম এর মান লিখলাম টেন থিটা প্লাস সাইন থিটা তারপর স্কোয়ারটা মাইনাস এন এর মান টেন থিটা মাইনাস সাইন থিটা তারপর স্কোয়ারটা তো একটা সূত্র এখানে বীজগণিতে মানে মিলে যাচ্ছে সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফোর এ বি তাহলে আমরা এই সূত্রটা দিয়ে খাটাই এ টেন থি থেকে আমরা এ দুটো আর সাইন কি বি দিলে তাহলে এটা হয় দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো হয় ফোর এ বি তাহলে ফোর সূত্রের আর এই হলো টেন থিটা আর বি হলো সাইন থিটা এখন যেহেতু আমাদের প্রমাণে রুট আছে এই জন্য রুট চিহ্ন দিলে ভিতরে বসে স্কোয়ার দিতে হবে তো টেন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা এই টেন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার সূত্র হলো ওয়ান মাইনাস কস স্কোয়ার তো এখন আমরা গুণ করে ফেলবো আর আমি পাশে লিখে দিছি কোন সূত্র কোনটা কোন সূত্র হইল এই টেন স্কোয়ার তারপর টেন স্কোয়ার কস স্কোয়ার এই টেন হলো সাইন বাই কস সবাই বুঝে নাও এটা সাইন বাই সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার হবে এটা এই কস কস কাটা থাকলো সাইন স্কোয়ার এখন ধরো আমরা যেটাকে এ দূরে বি দূরে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ ফোর এই টেন থিটা সাইন থিটার মান হলো আমাদের আগে দেওয়া ছিল এম আর এখানে হলো এন তো আমাদের প্রমাণটা হয়ে গেল তোমরা খ নম্বরে গিয়ে যদি কেউ সরাসরি করতে চাও তাহলে গ নম্বর অঙ্কটা কী করবে গ নম্বর অ্যান্সারটা ঠিক এখান থেকে শুরু করে এই যে উল্টা লিখে ফেলবে তাই গ নম্বরটা হয়ে যাবে তো সেক্ষেত্রে আশা করছি তোমরা বুঝতে পারছো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশ্বাস করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ